শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করবো বাংলা নববংশ প্রতিষ্ঠা মুর্শিদ কলি এর প্রথম জীবন মুর্শিদ কুলি খা এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন সাধারণত ভারতীয় উপমহাদেশে চার ধরনের জাতিভেদ প্রথা ছিল প্রথমে ছিল ব্রাহ্মণ তারপর ক্ষতীয় তারপর বৈশ্য এবং সর্বশেষ শূদ্র ব্রাহ্মণরা পূজা অর্চনা এগুলোর করতো এবং ব্রাহ্মণরা সব এবং এই সমাজে সবচেয়ে উচ্চ অবস্থানে থাকতো সেই দাক্ষিণাত্যের এক ব্রাহ্মণ বংশেই এই মুসুদ লেখা জন্মগ্রহণ করেন বাল্যকালে বাল্যকালে তাকে হাজি হাজি সাফি ইসফাহানি নামে জৈনক মুসলমানের নিকট বিক্রি করা হয় সম্ভবত তিনি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলেও হয়তো মানে আর্থিক সমস্যা ছিল এই বংশের তাই এই কারণে তাকে একজন ব্যক্তি ইরানি ব্যক্তি বা পারসের অধিবাসী হাজি হাজি সাফি ইস্পাহানি নামে জৈনক মুসলমানের নিকট বিক্রি করতে হয় ইস্পাহানি এ কারণে বলা হয় যে পারস্যের একটা প্রদেশের নাম ছিল ইস্পাহানি সেই ইস্পাহান সেই ইস্পাহান থেকে মূলত শাফি ইস্পাহানি নামে জৈনক মুসলমানের নিকট বিক্রি করার হয় এবং সেখানে তার নতুন নামকরণ হয় মোহাম্মদ হাদি এবং এই মুর্শিদকুল খান নাম তখন হয় মোহাম্মদ হাদি সাপি ইসফানি তাকে আপন সন্তানের মতো লালন পালন করেন এবং পারস্য নিয়ে যান সেখানে তিনি পরশের ভাষায় ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত হন সাপি ইসফানী কিছু দিন দিল্লির দরবারে যাওয়ার পদে অধিষ্ঠিত ছিলেন দেওয়ান মানে যিনি রাজস্ব আদায় করেন তাকে দেওয়ান বলা হতো এই দেওয়ান পদে অধিষ্ঠিত ছিলেন এবং সে সময় মোহাম্মদ সাফি মোহাম্মদ হাদি দেওয়ানি শাসন সংক্রান্ত বিষয়ে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেন অতপর শাফি ইসফাহানির মৃত্যুর পর তিনি ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বেরারপুর দেশের দেওয়ানি দেওয়ান হাজি আবদুল্লাহ খোরাসানির অধীনে নতুন চাকরি নিযুক্ত হন এখানে অবস্থানকালে তিনি শাসন সংক্রান্ত বিষয়ে অভূতপূর্ব দক্ষতার পরিচয় দেন শাসন সংক্রান্ত বিষয়ে তার খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়লে পড়লে সম্রাট আরঙ্গজেব মুর্শিদকুলি খাঁকে বাংলার অর্থনীতি পুনর্গঠন ও রাজস্ব সংস্কারে বাংলার ধ্যান নিযুক্ত করেন সতেরোশো খ্রিস্টাব্দে এ সময় আরঙ্গজেবের পৌঁত্র আদিমুসান বাংলার সুবিধা নিযুক্ত হন অর্থাৎ আদিম শাহীন সময় বাংলার সুবাদার নিযুক্ত হন শাসন সংক্রান্ত বিষয়ে সুবাদারের পরেই ছিল দেওয়ানের স্থান দেওয়ান ছিলেন রাজস্ব বিভাগের সর্বময় কর্তা এবং তার কাজের জন্য তিনি সম্রাটের নিকট দায়ী থাকতেন মুর্শিদকুলি খা এর বাংলার বিশৃঙ্খল রাজস্ব ব্যবস্থার পুনর্গঠন করে কৃতিত্বের পরিচয় দেন কিন্তু দেওয়ানের ওপর রাজস্ব আদায়ের আদায় সংক্রান্ত ব্যাপারে সুবেদার কোনো কর্তৃত্ব না থাকায় শীঘ্রই উভয়ের মধ্যে বিবাদ উপস্থিত হয় সম্রাট আনন্দেব সরাসরি হস্তক্ষেপে উভয়ের মধ্যে সংগঠিত বিবাদ মীমাংসিত হলেও সম্রাট মুর্শীত্লি লিখাকে রাজস্ব সংক্রান্ত ব্যাপারে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করেন ফলে মুর্শিদুল্লি খা বাংলার সুবেদার এবং মুঘল কর্মচারীদের চক্ষুশীলে পরিণত হন বাংলার সুবেদারের সাথে কুলি খায়ের বিরোধ বাংলার সুবেদার আজমুজ খান তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হলেও তিনি ছিলেন অলস ও আরামপ্রিয় ব্যক্তি তিনি প্রজাসাধারণের মঙ্গল মঙ্গলের কথা চিন্তা না করেই নিজের আয় বৃদ্ধিতে সচেষ্ট হন এই এই উদ্দেশ্য সাধনে তিনি পূর্ববর্তী যুবরাজদের ন্যায় যুবরাজদের ন্যায় বাংলার বণিক ও কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করে ব্যক্তিগতভাবে বাণিজ্যে লিপ্ত হয় হয়েছিলেন হয়ে পড়েন কিন্তু সম্রাট আরঙ্গজেবের নির্দেশে এই অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ঘোষিত হলে আজমুদ শান সরকারি রাজকোষাগারের উপর হস্তক্ষেপ করেন ফলে দেওয়ানি দেওয়ান মুর্শিদকুলি খায়ের সাথে তার প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয় এবং বাংলা সুবেদার মুর্শিদ বাংলা সুবেদার দেওয়ানকে হত্যার পরিকল্পনা করলে মুর্শিদকুলি খাঁ তার সম্রাট আরঙ্গজেবকে অবহিত করেন এবং সম্রাট আরঙ্গজেবের নির্দেশে দেওয়ানি বিভাগ ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় পরবর্তীকালে দেওয়ান মুর্শিদ কুলি খাঁ এর নাম অনুসারে এর নামকরণ হয় মুর্শিদাবাদ মুর্শিদকুলি খাঁর ভাগ্য বিপর্যয় সম্রাট আরঙ্গজেবের মৃত্যুর পর কুলি খাঁ এর ভাগ্য বিপর্যয় ঘটে প্রথম প্রথম বাহাদুর প্রথম বাহাদুর শাহ দিল্লির সিংহাসনা আহরণ করেই কুলি খাঁকে দাকে বদলি করেন এবং সতেরোশো বারো খ্রিস্টাব্দে প্রথম বাহাদুর শাহের বাহাদুর শাহের মৃত্যুপদ বাংলা সুবেদার আদিমুর শাহানের পুত্র ফারুক শাহাদ দিল্লিতে সিংহাসেনা আহরণ করেন এবং মুর্শিদকুলি খাঁ নতুন সম্রাটের প্রতি আনুগত্য প্রদর্শন করলে সম্রাট তাকে দেওয়ান ছাড়াও বাংলা নায়বের সুবাদার পদে নিযুক্ত করেন পরে সম্রাট সম্রাট তাকে উড়িষ্যার সুবেদার পদে নিযুক্ত করে জাফর খাঁ উপাধি প্রদান করেন অতপর সতেরোশো শত খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খা বাংলার বাংলার সুবেদার নিযুক্ত করা হয় এবং আমরণ তিনি বাংলার সুবেদার পদে অধিষ্ঠিত ছিলেন তার শাসন আমল মুর্শিদকুলি মুর্শিদাবাদ বাংলার রাজধানীতে পরিণত হয় মুর্শিদকুলি খায়ের শাসন ব্যবস্থা বাংলার মুঘল সুবেদারদের মধ্যে মুর্শিদকুলি খাঁ ছিলেন অন্যতম তিনি তিনি জীবনের সামান্যতম সামান্যতম অবস্থা হতে বাংলার সুবিধার পদে নিযুক্ত হন তার শাসন আমলে বাংলার রাজস্ব সংস্কার সংস্কারের বিশেষভাবে উল্লেখযোগ্য তার আগমনের পূর্বে বাংলা রাজস্ব সংক্রান্ত নানাবিধ জটিলতা থাকায় রাজকোষ চরম আর্থিক ঘাটতির সম্মুখীন হয়েছিল তার পূর্বে তার পূর্বে বিশেষ করে বাংলাদেশে মোগল প্রভুত্ব প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আরঙ্গজেব আরঙ্গজেব এর পূর্ব পর্যন্ত বাংলার রাজস্ব সংক্রান্ত বিষয়ে কখনো এমন সুনিয়ন্ত্রিত নীতি বা পদ্ধতি অনুসৃত হয়নি রাজস্ব সংক্রান্ত সংক্রান্ত দুরবস্থা মুর্শিদকুলির আগমনের পূর্বে বাংলার ভূমি ব্যব ভূমি রাজস্ব ব্যবস্থার নানা প্রকার সমস্যায় জর্জরিত ছিল সমগ্র প্রদেশ মুঘল কর্মচারীদের মধ্যে জায়গির হিসেবে ভাগ করা ভাগ করে দেওয়া হয়েছিল সরকারের নিজস্ব খাস জমি বলতে কিছুই ছিল না ফলে ভূমি রাজস্ব থেকে সরকারের কোনো প্রকার আয় হতো না রাষ্ট্রের আয়ের একমাত্র উৎস ছিল বাণিজ্য শুল্ক তাতে এ করে ইউরোপীয় এবং দেশীয় বণিকদের উপর অত্যাধিক চাপ পড়তো এতে অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যর প্রভুত ক্ষতি সাধিত হতো রাজস্ব সংক্রান্ত নীতিমালা মুর্শিদকুলি খা বাংলার ভূমি রাজস্ব সংক্রান্ত দুরবস্থা অবসান এবং সরকারের সরকার আয় বৃদ্ধিতে প্রধানত দুইটি পন্থা অবলম্বন করেন প্রথমত মুঘল কর্মচারীদের সমুদায় জায়গির সরকারি খাস জমিতে পরিণত করা এবং এর পরিবর্তে কর্মচারীগণকে উড়িষ্যার অনুন্নত ও জঙ্গলাবৃত অঞ্চলে জায়গির প্রদান করা দ্বিতীয়ত রাজস্ব আদায়ের ভার জমিদারদের নিকট থেকে কেড়ে নিয়ে ইদারাদারদের উপর ন্যস্ত করা বাংলা জমিদারগণ বাৎসরিক ভিত্তিতে সরকারকে রাজস্ব প্রদান করেন কিন্তু কালক্রমে জমিদার শ্রেণী অলস ও অলস ও আনামপ্রিয় হয়ে পড়ায় আর্থিক দুর্দশাগ্রস্ত হয়ে পড়েন এবং সরকারকে সময়মতো রাজস্ব পরিশোধ করতে ব্যর্থ হন উত্তর ভারতের অনুরূপ সরাসরি কৃষকদের নিকট থেকে রাজস্ব আদায় করা বাংলার দেশে সম্ভব ছিল না তাই মুর্শিদুলি খা ইজারাদার নিযুক্ত করে তাদের উপর রাজস্ব আদায়ের ভার অর্পণ করেন এবং তারা তার এই নবপ্রবর্তিত রাজস্ব ব্যবস্থা মহাল জামিনী নামে পরিচিত ছিল রাজ্য শাসন ব্যাপারে মুর্শিদকুলি খাওয়া অত্যন্ত কঠোর ছিলেন রাজস্ব আদায়ের ব্যাপারে তিনি ইজারাদারের ইজাদারগণকে কোনো প্রকার অবহেলা বা শৈথিল্য বরদাস্ত করতেন না সামান্য অপরাধে তিনি ইজারাদারদের উপর অমানসিক শাস্তি প্রদান করতেন নির্দিষ্ট পরিমাণ রাজস্বের অতিরিক্ত কোনো কর বা কেউ দাবি করলে তিনি তা সহ্য করতেন না মুর্শকলী খা তার প্রদেশের সমুদায় আবাদী ও অনাবাদি জমি জরিপ করে কৃষকদের নামে যথাযথভাবে লিপিবদ্ধ করে দেন উপরন্ত তিনি প্রতিটি জমির উৎপাদিকার শক্তির ভিত্তিতে তিনি প্রতি খণ্ডের রাজস্ব পরিমাণ নির্ধারণ করে দেন মুর্শিদকুলির প্রবর্তিত মালজামিনী ব্যবস্থা অধিকাংশ জমিদার তাদের জমিদারি থেকে উচ্ছেদ হলেও তিনি তাদের উপযুক্ত উপযুক্ত ভরণ পোষণের ব্যবস্থা করেন যা নামকর নামে পরিচিত আবার কোনো কোনো জমিদার তার প্রবর্তিত নতুন রাজস্ব ব্যবস্থা ও রাজস্ব আদায়ের চুক্তি গ্রহণের স্বীকৃতি হলেও স্বীকৃত হলেও তিনি তাকে ইজারাতার পদে নিযুক্ত করতেন এছাড়াও মুর্শিদকুলি খা যশোর খুলনা ও ময়ম বড় বহু আবাদি জমি সরকারি খাস জমিতে পরিণত করেন এবং কুচবিহার কুচবিহার এবং ত্রিপুরার নিরুপতিগণকে বাৎসরিক নির্দিষ্ট পরিমাণে কর প্রদানে বাধ্য করে রাজস্ব পরিমাণ বৃদ্ধি করেন অর্থনৈতিক সংস্কার রাজস্ব সংস্কার ছাড়াও মুসুদকুলি খা শাসন বিভাগের বহু ব্যয় বহু ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে রাজকোষের আয় বৃদ্ধি করেন তিনি পদাতিক ও অস্বরে সেনাবাহিনীর সংখ্যা হ্রাস করেন রাজ্য ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য তিনি স্থানীয় ইউরোপীয় বণিকদের প্রতি উদার ও সহনশীল নীতি গ্রহণ করেন বণিক বাণিজ্য শুল্ক হিসাবে নির্ধারিত কর গ্রহণ করা হতো তার শাসন আমলে কলিকাতা চুচুড়া ও চন্দননগরে যথাক্রমে ওলন্দাজ ইংরেজ ও ফরাসিদের বাণিজ্য কুটির গড়ে উঠেছিল বাণিজ্য শুল্ক সংক্রান্ত বিবাদ বাংলাদেশে ইংরেজগণ মুঘল সম্রাটদের ফরমান বলে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার অধিকার লাভ করেছিল কিন্তু কুলি খা ইংরেজদের দস্তক্ষতা বা ছাড়পত্র অগ্রাহ্য করে বাণিজ্য শুল্ক আদায় এর ব্যবস্থা করেন এর প্রতিবাদে ইংরেজ কোম্পানি প্রতিনিধি সম্রাট ফটক শেয়ারের স্মরণাপন্ন হন এবং ষোলোশো নব্বই সালে কোম্পানির কোম্পানির প্রতিনিধি কোম্পানির বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে বিনা স্বার্থে অধিকার লাভ করে এই সন্ধির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জব নেতৃত্বে ষোলোশো সালে চব্বিশ আগস্ট সুতানটি কলকাতা ও গোবিন্দপুর নাম গোবিন্দপুর গ্রাম তিনটি জমিদারি লাভ করে অতবার জব চাঁদের নেতৃত্বেই সেখানে কলকাতা বন্দর ও শহরের ভিত্তি স্থাপ ভিত্তিপ্রস্তরে স্থাপিত হয় এভাবে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা শহরে কলিকাতা শহরে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে ও বাৎসরিক তিন হাজার টাকার বিনিময়ে বিনাশুলকে বাংলার বাণিজ্যিক অধিকার লাভ করেন উপরন্ত ইংরেজ কোম্পানি বাণিজ্যিক ব্যাপারে দস্তক ব্যবহার করার অধিকার লাভ করে কিন্তু মুর্শিদুলি খা এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করলে কোম্পানি তা মানতে বাধ্য হয় তার রাজস্ব সংস্কারের ফলাফল হল। খুলির রাজস্ব অর্থনৈতিক সংস্কারের ফলে সরকারের আয় বহুগুণ বৃদ্ধি পায় এবং এই ব্যবস্থার ফলে বাংলার কৃষকগণ জমিদার ইজারাদার মুঘল কর্মচারীদের অত্যাচার ও উৎপীড়ন থেকে রক্ষা পায় এবং বাণিজ্য শুল্ক নিধারিত হয় ব্যবসা বাণিজ্য প্রবধ উন্নতি সাধিত সাধিত হয় কৃষকদের সাথে সংশ্লিষ্ট সংরক্ষিত বিষয় হয় জমি এর উপর উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং পুরোজন অনুসারে সরকার থেকে কৃষকদেরকে ঋণ দেওয়ার নীতি গৃহীত হয় মুর্শীদকলি খায় এর চরিত্র কৃতিত্ব বাংলার ইতিহাসে মসুদকুলি খা একটি বিশিষ্ট স্থানের স্থানের অধিকারী জীবনের সামান্য অবস্থা থেকে তিনি সিও বুদ্ধি ও বলে বাংলা দেওয়ান এবং পুরো শুভার পদে উন্নতি হন এবং আনুগত্যবোধ এবং কর্তব্য জ্ঞান তাকে জীবনে বিপুল সম্মানে ভূষিত করেছিল মসজিদকলি খাঁ একজন ধর্মগুরু মানুষ হিসেবে উন্নত নৈতিক চরিত্রের অধিকারী ছিলেন ব্যক্তিগত জীবনে তিনি বিলাসিতা পরি পরিহার করে চলতেন তিনি শিক্ষিত বাঙালি হিন্দুগণকে রাষ্ট্রের উচ্চপদে নিযুক্ত করেছিলেন মুর্শিদকলি খাঁ এর অধীনে শিক্ষিত কর্তব্য হিন্দু কর্মচারীগণ অধিকার অধিকতর উন্নত ও উন্নতি ও পদমর্যাদা লাভ করেছিলেন তিনি নিজেও একজন বিদ্যান ও বিদ্যানুরাগী ছিলেন একজন শাসক হিসেবে তার রাজত্বকাল বাংলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে তিনি সীয় মেধা ও প্রজ্ঞা দ্বারা বাংলার এক স্বাধীন নবাব বংশের প্রতিষ্ঠা করেছিলেন তার ন্যায়নিষ্ঠ ও কর্তব্যপরায়ণতা দেখে সম্রাট আরঙ্গজেব নিজেও তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন দাক্ষিণাত্য যুদ্ধের ব্যয় এবং মুঘল রাজ পরিবারের ভরণ পোষণের জন্য সম্রাট সম্রাট একান্তভাবে মুর্শিদকলি খায়ের উপর নির্ভরশীল ছিলেন শাসন আমলে বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয় সেই সময় পারস্য ছিল শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রস্থল বহু পার্শ্বিক কবি সাহিত্যিক মুর্শিদকুলি খাঁ এর আমন্ত্রণে বাংলাদেশে আগমন করে বাংলা সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে এক পরিবর্তন করেন মুর্শিদকালী খা নিজেও বিদ্যান ব্যক্তি ছিলেন এবং বিধানুরাগীদের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই এটা ছিল আমাদের আজকের পড়া তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে